সবাই জয়েন করে ফেলেছেন, তাহলে যেটা বলছিলাম, আচ্ছা তাহলে এসি এর লেন্থ আমি কিন্তু শুধু প্রথমটা দিয়ে বের করে ফেলতে পারছি না, শুধু মিড পয়েন্ট বলে আমাকে যদি মান না বলে আমি বের করতে পারছি না। এবার আমি প্রথম অপশনটা ঢেকে আমি শুধু বি নিয়ে কাজ করব। বিতে বলেছে এ আর বি এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমিমিটার বা 5 মিটার হোয়াট এভার 5 বলেছে, তাহলে আমাকে যদি এ বি এর মান 5 বলে আমি কিন্তু শুধু তাহলেও বের করতে পারবো না। তাহলে আমি এবার দেখব কি দুটো আলাদা আলাদা করে যখন বের করা যাচ্ছে না কম্বাইন করে বের করা যায় কিনা আমি সেটা দেখব। এবার দেখি এতে বলে দিচ্ছে এসি এর মিড পয়েন্ট বি, তার মানে এসি এর মধ্যবিন্দু বি। এরপরে বি নাম্বার অপশনে বলছে এবি সমান 5, মানে এবি যদি 5 হয় এবং বি যদি মধ্যবিন্দু হয় তার মানে কি বিসিও 5 হবে। তার মানে আমি ইজিলি এই দুটো কম্বাইন করে আমি আনসার বের করে ফেলতে পারছি যে এসি সমান 10, এটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার অর 10 মিটার হোয়াট এভার, তাহলে এটার আনসার হবে সি, কারণ কম্বাইন করে আমাকে আনসার দিচ্ছে এই যে আনসার হচ্ছে সি। তাহলে দেখেন এই টাইপের এর জন্য কিন্তু অলওয়েজ আমার যে ট্রি ডায়াগ্রাম, মানে সেকেন্ড স্লাইডে আমি যে ট্রি ডায়াগ্রাম বা বড় একটা জিনিস আমি বলছি যে কোয়েশ্চেন দিলে মাথার মধ্যে সাজায় ফেলতে হবে, ওই জিনিসটা কিন্তু অলওয়েজ লাগতেছে না। যখন একটু জটিল হবে জিনিসগুলো তখনই আমার ওই ট্রি ডায়াগ্রামের হেল্পটা দরকার হয়। তো আমি বুঝিয়ে দিয়েছি যাতে যদি কখনো ওরকম কঠিন কিছু আসে তাহলে যাতে আমরা কোথাও আটকায় না যায়। কিন্তু ইউজুয়ালি ডেটা সাফিসিয়েন্সি এরকমই ইজি দেয়, ম্যাথস রিলেটেড থাকে তো ওটা খুব ইজিলি সলভ করা যায়, দুটো তিনটার বেশি কখনোই আসে না ডেটা সাফিসিয়েন্সি, সো অসুবিধা হবে। তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই। এবারে কোয়েশ্চনটাতে বলেছে ইজ দা ইন্টেজার এন অড, ইন্টেজার মানে বললাম আমি কি পূর্ণ সংখ্যা, তাহলে এন একটা পূর্ণ সংখ্যা সেটা অড কিনা মানে বিজোড় কিনা সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানেও আমার যথারীতি দুটো ডেটা যে এন ইজ ডিভিজিবল বাই 3, যে এন হচ্ছে 3 দ্বারা ভাগ করা যায়, আর দুই নাম্বার ডেটাতে বলছে এন ইজ ডিভিজ, এটা কিন্তু এম না এন, এন ইজ ডিভিজিবল বাই 5, মানে এন হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তাহলে বের করতে হবে এন অড কিনা সেটা। তাহলে এবার আমি কি দেখব, ওই একই প্রসেসে প্রথমে দেখব যে স্টেটমেন্ট 1 যথেষ্ট কিনা এটা বের করার জন্য। তাহলে আমি দেখি যে এন দ্বারা কোন সরি যদি 3 এন কে যদি আমি 3 দ্বারা ভাগ করতে চাই তাহলে সেটা কি হবে, 3 এর গুণিতক হবে। তার মানে কি আমি যদি বলি যে এন এর মান 3 6 9 এগুলো হচ্ছে সব 3 এর গুণিতক, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, আমি 3 এর গুণিতক গুলো এভাবে লিখে ফেললাম বা 3 এর মাল্টিপলস গুলো লিখে ফেললাম, তাহলে আমি কিন্তু বলতে পারছি যে এন এর ভ্যালু এগুলো হতে পারে। এখন এন যদি 3 দ্বারা ডিভিজিবল হয় তবে এন এর মান এগুলো হতে পারে। তাহলে এই মানগুলো যদি এন এর হতে পারে তাহলে আমি একটু চেক করে দেখি যে এন অড হচ্ছে কিনা, বারবার অড হচ্ছে না কিন্তু, 3 অড কিন্তু 6 তো ইভেন, আবার 9 অড, 12 তো ইভেন। তাহলে আমি শুধু যদি স্টেটমেন্ট 1 দিয়ে দেখি তাহলে কিন্তু আমি বলতে পারছি না যে এন এর মান অড হবে, তাহলে আমার ডেটা 1 দিয়ে আমি আনসার বের করতে পারছি না। এবার আমি কি দেখব, ডেটা 2 দিয়ে দেখব যে এন 5 দিয়ে ডিভিজিবল কিনা, তাহলে সেটার জন্য আমাকে 5 এর গুণিতক গুলো লিখে ফেলতে হবে, 5 10 15 20 25 এসব। তাহলে এবার দেখি এই নাম্বার গুলো অড কিনা সবগুলো, না সবগুলো অড না, 5 অড কিন্তু 10 তো জোড়, 10 ইভেন, 15 বিজোড়, আবার 20 তো জোড়। তাহলে আমি এটা দিয়েও আলাদাভাবে বলতে পারছি না যে এন অড হবে, কারণ দুটোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জোড় বিজোড় মিক্সড আছে। তাহলে দুটোর কোনোটাই আলাদা আলাদা ভাবে আমাকে আনসার দিতে পারছি না। এবার আমি কি দেখবো, কম্বাইন করে দেখবো যে কম্বাইন করলে আনসারটা কি হয়। আচ্ছা কম্বাইন যদি করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এন এর বা এন কে 3 দিয়েও ভাগ করা যাবে, 5 দিয়েও ভাগ করা যাবে, তাহলে ওরকম সংখ্যা আমাকে নিতে হবে যেটা 3 দিয়েও ভাগ করা যায় 5 দিয়েও ভাগ করা যায়। তাহলে ধরে নিচ্ছি 15 আর 30, এটা কিন্তু 13 না এটা 15, এটা মানে তাড়াহুড়াতে এটা এমন ভাবে লেখা হয়েছে 13 লাগছে দেখতে কিন্তু এটা 15, হ্যাঁ 15 আর 30।
তাহলে 15 কি 3 দিয়েও ভাগ করা যায় 5 দিয়েও ভাগ করা যায় 30 কিন্তু 3 দিয়েও ভাগ করা যায় 5 দিয়েও ভাগ করা যায় এরকম দুটো নাম্বার নিলাম কিন্তু এখানেও কি আমরা বলতে পারছি যে n odd হবেই কারণ 15 odd কিন্তু 30 তো even তাহলে এটা দিয়েও আমি বের করতে পারছি না তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো স্টেটমেন্ট 1 দিয়েও বের হচ্ছে না স্টেটমেন্ট 2 দিয়েও বের হচ্ছে না দুটো কম্বাইন করলাম তাও আমি आंसर পাচ্ছি না তাহলে এই ক্ষেত্রে এটা এরর তার মানে রাইট आंसर হচ্ছে ই এই যে आंसर ই দেখেন এটা বুঝছেন কি না এটা কোনো প্রবলেম আছে কি না আর আমি একটা মিনিট একটু টাইম দিচ্ছি এ পর্যন্ত আমি যেই তিনটা দেখালাম এবং যেই যেই ওয়েতে বুঝালাম ওই জায়গায় কারো কোনো প্রবলেম আছে কিনা তা না হলে আমি কিন্তু শেষ করে যেতেই পারি কিন্তু আপনারা বুঝবেন না তাই আমি একটা মিনিট টাইম দিচ্ছি আপনারা কপিটা উল্টে একটু ভালোমতো দেখে নিন সবগুলো যে সো ফার আপনাদের কোথাও কোনো প্রবলেম আছে কিনা ঠিক আছে একটা মিনিট একটু ব্রেক নিয়ে আপনারা একটু গো থ্রু করুন হ্যালো কেউ কি আমাকে ক্লিয়ার এটা কোশ্চেন করেছিলেন আমি কিন্তু শুনতে পাইনি আপনি মানে যে আমি বুঝতে পারছি আপনি কিছু বলতে চাচ্ছেন কিন্তু কথাগুলো একদমই ক্লিয়ার না সো আপনি চ্যাটে কোয়েশ্চেনটা করে ফেলেন আমি আনসার দিয়ে দিব ঠিক আছে সো আই গেস আমরা সবাই বুঝে গেছি জিনিসটা আমরা তাহলে নেক্সটটাতে চলে যাই আচ্ছা এখানে যে কোশ্চেনটা বলেছি যে হোয়াট ইজ দা ভ্যালু অফ 3 ফাংশন 2 বা 3 ব্ল্যাঙ্ক 2 এটাকে একটা ফাংশন ধরে নিচ্ছি হ্যাঁ এখানে একটা ট্রায়াঙ্গেলের মতো একটা জিনিস আছে এটাকে আমরা একটা ব্ল্যাঙ্ক পোর্শন ধরে নিচ্ছি যেমন ফিল ইন দা গ্যাপসে কি থাকে একটা ব্ল্যাঙ্ক দেয়া থাকে একটা ড্যাশ দেয়া থাকে অথবা মাঝে মাঝে যদি ম্যাথস এর কোনো ফিল ইন দা ব্ল্যাঙ্কস টাইপের থাকতো আমাদের ছোটবেলায় আমরা কি দেখতাম একটা স্কোয়ার বক্স দিয়ে দিত তো এখানে আমরা ধরি যে এরকম একটা ব্ল্যাঙ্ক দেয়া এখানে একটা ট্রায়াঙ্গেল সিম্বল দেয়া যেটাকে একটা ফাংশন ধরা যে এখানে আমরা কিছু একটা বসাবো এই জায়গায় প্লাস বসতে পারে মাইনাস বসতে পারে ডিভিশনের চিহ্নটা বসতে পারে অথবা মাল্টিপ্লিকেশন বসতে পারে ঠিক আছে তাহলে এই চ্যাপ্টার যে কোনো একটা বসবে বসলে এটার ভ্যালু করতে কত হবে সেটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমার এখানে দুটো ডেটা দেয়া সেই দুটো ডেটা থেকে আমাকে দেখতে হবে যে কোন ডেটাটা নিলে আমি এই জিনিসটার ভ্যালু বের করতে পারবো আচ্ছা আপনি এটা লিখে ফেলেন কোয়েশ্চেন বলছে মিশন আহমেদ লাস্ট নাম্বার প্লিজ রিপিট আচ্ছা 3 নাম্বারটা ইজ লাস্ট নাম্বার আচ্ছা ঠিক আছে আপনি একটু ধৈর্য ধরে আমাদের মানে লাস্ট পর্যন্ত থাকেন আমি আপনাকে বুঝিয়ে দেব ঠিক আছে 3 নাম্বার যেটা সেটা আমি বুঝিয়ে দেব আচ্ছা যেখানে ছিলাম তো বলেছে যে হোয়াট ইজ দা ভ্যালু অফ 3 ব্ল্যাঙ্ক 2 এই জিনিসটার ভ্যালু কত হবে তাহলে প্রথম যে ডেটাটা এখানে বলেছে 0 ব্ল্যাঙ্ক 1 ইকুয়ালস টু 1 এটা আমার প্রথম ডেটা দেয়া আর দ্বিতীয় ডেটায় বলেছে 1 ব্ল্যাঙ্ক 0 ইকুয়ালস টু 1 তাহলে এই ব্ল্যাঙ্কটাতে আমি কি বলেছি যেহেতু এটা একটা ফাংশনের জন্য তার মানে এই ফাংশন আমি প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশনের মধ্যে যে কোনো এই চারটার মধ্যে যে কোনো একটা সাইন বসাতে পারি তাহলে আমি চারটায় বসিয়ে দেখব যে ডেটা 1 এ কোনটা বসালে আমি এক্সাক্ট ভ্যালুটা পাচ্ছি প্রথমে আমি দেখি এই ব্ল্যাঙ্কে যদি আমি প্লাস বসাই তাহলে 0 প্লাস 1 1 হয়
হ্যাঁ হচ্ছে মাইনাস যদি বসাই তাহলে কিন্তু 1 পায় না কারণ 0 মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে মাইনাস 1 তাহলে এখানে মাইনাস বসাতে পারবো না আমি যদি গুণ বসাই বা ভাগ বসাই তখনও কিন্তু আনসার 1 হয় না তখন 0 হয়ে যায় তাহলে আমি বুঝতে পারছি ডেটা 1 এ শুধুমাত্র আমি যদি এই ব্ল্যাঙ্কটাতে প্লাস সাইন বসাই তবেই আমার ইকুয়েশনটা ঠিকঠাক থাকবে তাহলে আমি এখানে প্লাস বসিয়ে নিলাম ঠিক আছে আমি প্লাস বসিয়ে নিতে পারছি তাহলে এই জায়গায় দেখেন একটা মাত্র সাইনই কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে তাহলে এটা দিয়ে আমি আনসার বের করতে বের করে ফেলতে পারবো কারণ এই প্লাস সাইনটাই আমি এখানে বসাবো আমার 3 প্লাস 2 কত হবে আমি কিন্তু আনসার বের করতে পারছি কিন্তু আমি যদি দুই নাম্বারটা দেখি একটু খেয়াল করি দুই নম্বরে কি হয় আমি একটু প্লাস বসিয়ে দেখি 1 প্লাস 0 1 হচ্ছে এখন 1 মাইনাস 0 দেই তাও কিন্তু 1 হচ্ছে গুণ দেই ভাগ দেই 1 এর সাথে 0 গুণ আর ভাগ যেটাই দেই এখানে কিন্তু আনসারটা 1 হবে না 0 হয়ে যাবে তাহলে গুণ ভাগ বাদ কিন্তু আমি এখানে প্লাস মাইনাস যেটাই দেই আমার কিন্তু ইকুয়েশন মিলছে তাহলে বি নাম্বার দিয়ে আমি আনসার বের করতে পারবো না কারণ প্লাস বা মাইনাস দুইটাই যখন হচ্ছে তাহলে কোনটা নিব আমি তো শিওর না তাই বি নাম্বার আমাকে আনসার দিতে পারবে না শুধু এ নাম্বার আনসার দিতে পারছি কারণ এখানে শুধু প্লাস সাইনটাই অ্যাপ্লিকেবল তাহলে আমি ধরে নিতে পারি এই ব্ল্যাঙ্কে শুধুমাত্র প্লাস সাইনটা বসবে তাহলে এই প্লাসটা আমি যখন ইকুয়েশনে বসাবো 3 প্লাস 2 তাহলেই আমি কিন্তু ভ্যালু বের করে ফেলতে পারবো তাহলে আমার আনসার হচ্ছে কি এ হচ্ছে আনসার তাহলে এ তে বলা ছিল যে ডেটা 1 বা স্টেটমেন্ট 1 আমাকে আনসার দিতে পারবে বি আনসার দিতে পারবে না তাই এ হচ্ছে আনসার এটা ক্লিয়ার সবার কাছে কেউ কি আছে যে বুঝি নাই কাইন্ডলি এটা আরেকবার ট্রাই টু কোনটা বি নাম্বার অপশনটা বি নাম্বার অপশন আচ্ছা ঠিক আছে এ নাম্বারটা বের করা যদি বুঝে যান বি নাম্বারটাও বুঝে যেতে পারবেন কিভাবে এই যে বলেছি এটা 1 এটা 0 মাঝখানে তো এটা ব্ল্যাঙ্ক এখানে আমি যোগ বিয়োগ গুণ ভাগ চারটা সাইন বসায় দেখব যে আমার এই সমীকরণটা মিলছে কিনা তাহলে আমি এখানে প্রথমে যোগ বসালাম 1 প্লাস 0 1 হচ্ছে 1 মাইনাস 0 এবার করে দেখি একের থেকে জিরো মাইনাস করলেও তো একই থাকছে তাহলে এখানে আমার কিন্তু প্লাসও বসতে পারে মাইনাসও বসতে পারে গুণ আর ভাগ বসবে না কারণ একের সাথে গুণ আর ভাগ যদি জিরো হয় তাহলে কিন্তু জিরো হয়ে যায় আছে তখন সমীকরণ মিলে না তাহলে এক নাম্বার স্টেটমেন্টে যেমন ছিল যে শুধু প্লাস দিলেই আনসার মিলতো অন্য কোনো সাইন দিলে মিলছে না বি নাম্বারে কিন্তু তা হচ্ছে না প্লাস মাইনাস দুটোই বসানো যায় তো দুটো বসালে তো আসলে হয় না কারণ আমি তো জানি না যে কোনটা স্পেসিফিক কোনটা হলে আমার এই 3 আর 2 এর এই জিনিসটা আমি বসাতে পারবো কারণ আমি 3 আর 2 এর এখানে আমি কি বসাবো প্লাস না মাইনাস যে কোনো একটা তো আমাকে বসাতে হবে তাহলে বি নাম্বারে যেহেতু দুটোই আনসার হতে পারে তাই আমি বি নাম্বারটা নিতে পারবো না তাহলে নিতে পারবো কোনটা স্টেটমেন্ট 1 কারণ স্টেটমেন্ট 1 আমাকে শুধুমাত্র একটা সাইনই নির্দেশ করছে সেটা হচ্ছে প্লাস তাহলে এই একটা সাইনই আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি ভ্যালুটা পাবো কারণ দুইটা সাইন একত্রে আমি বসাতে পারবো না এই জন্যই আমার স্টেটমেন্ট 1 হচ্ছে রাইট সো এ হচ্ছে অপশন এ হচ্ছে কারেক্ট এবার বোঝা গেছে আপু সাইডের ডি তে টিক দাও কেন জি এবার বুঝতে পেরেছি ও আচ্ছা সাইডের ডিটা হচ্ছে কি এটা যদি ট্রি ডায়াগ্রাম ইউজ করে আমি বুঝতে যাই আমি কিন্তু আপনাদেরকে দেখেন এগুলো মানে ম্যাথমেটিক্যাল ইয়ে তো আমি কিন্তু আপনাদেরকে ট্রি ডায়াগ্রামটা ইউজ করে বুঝাচ্ছি না কারণ হচ্ছে ট্রি ডায়াগ্রাম আপনি যখনই যাবেন তখন কনফিউজ হয়ে যাবেন বা টাইম অনেক লাগবে পরীক্ষার সময় অত টাইম নাই আপনাদেরকে শিখিয়েছি মাথায় থাকলো কিন্তু বোঝাইনি তো আমি এটা ট্রি ডায়াগ্রামের জন্য এখানে টিক মার্ক দেয়া আমি যদি ট্রি ডায়াগ্রাম ধরে এটা সলভ করি তাহলে কি আসছে প্রথমে আমি দেখব যে এই যে ডেটা এটা সাফিসিয়েন্ট কিনা দুটো আনসার হতে পারে ইয়েস বা নো প্রথমে তো আমি দেখলাম এটা প্লাস সাইন দিয়ে হয়ে যাচ্ছে তাহলে এটা ইয়েস নো পার্টে আমি কোনো কাজ করি না ইয়েস নিয়ে কাজ করব তাহলে ইয়েসে কি আসলো ইয়েসে আমি এবার দেখব যে বি নাম্বার ডেটাটা সাফিসিয়েন্ট কিনা ইয়েস অর নো বি যদি ইয়েস হয় তাহলে এখানে ডি হবে আর যদি নো হয় তাহলে এ তাহলে আমি তো জানি না যে ডি আর এ কোন ডি আর এ এর মধ্যে কোনটা হচ্ছে এ ইয়েস হওয়া মানে দুটো অপশন হতে পারে এ আর ডি তো ফাইনাল পর্যন্ত গেলে আমি তবেই এ পাবো এই জন্য এখানে হচ্ছে ডি নাম্বার মার্ক করা যদি ট্রি ডায়াগ্রাম ধরে করি তখন এভাবেই একটা একটা করে অপশন এলিমিনেট করে করতে হয় যেটা একটু লেন্দি প্রসেস ঠিক আছে কিন্তু আমি ওটাতে আপনাদেরকে যেতে বলছি না কারণ ওটা করলে এত সময় নেয় আসলে আমি যেভাবে মানে বলছি
মুখে মুখে বলে দিতেছি বা আপনারাও এটা মুখে মুখে করে ফেলতে পারতেছেন, এরকম ইজি জিনিসই থাকবে। সো আমার মনে হয় না ট্রি ডায়াগ্রাম প্রয়োজন আছে। আচ্ছা এবার আমরা পরেরটাতে চলে যাই। পরের কোয়েশ্চেনে বলছে যে হোয়াট ইজ দা ভ্যালু অফ এন, এন এর ভ্যালু কত যদি সমীকরণটা এটা হয় -25 + 19 + n = s। একটু লিখে ফেলে, হোয়াট ইজ দা ভ্যালু অফ এন ইফ -25 + 19 + n = s, মানে সমীকরণটা যদি এটা হয় তাহলে এন এর মান কত সেটা বের করতে হচ্ছে। এখানে আমি দেখব কি, এখানেও দুটো ডেটা দেয়া, ডেটা ওয়ান এ বলা এস ইকুয়ালস টু টু, এস এর মান দেয়া আছে টু, তাহলে কি আমি এন এর ভ্যালু পাবো? আমি একটু দেখি। আচ্ছা এই সমীকরণে এন এর ভ্যালু পেতে গেলে এস এর মান দেয়া আছে টু, আমি যদি এস এর জায়গায় টু বসাই আমি কিন্তু এন এর মান পেয়ে যাচ্ছি, শুধু এন তাই আমার অজানা থাকছে, বাকি সব কিন্তু মান বের করে ফেলতে পারবো। তাহলে এ নাম্বার দিয়ে হচ্ছে, আচ্ছা এ নাম্বার দিয়ে যেহেতু আমি আনসার বের করতে পারছি, এবার চেক করে দেখি বি নাম্বার আমাকে আনসার দিচ্ছে কিনা। বি নাম্বার অপশনটা কি, এন বাই এস ইকুয়ালস টু ফোর, এটা ভুলে যান, এই অ্যারো সাইনের পরে যেটা আছে এটা বোঝার জন্য লিখা। বি নাম্বার অপশনে এমনি দেওয়া আছে এন ডিভাইডেড বাই এস ইকুয়ালস টু ফোর, এটা দিয়েও আনসার বের হবে। কিভাবে দেখেন, এখান থেকে আমি এই যে এন বাই এস ইকুয়ালস টু ফোর, এখান থেকে আমি একটু এস এর মানটা বের করে নিই, হ্যাঁ আমি সাইড চেঞ্জ করে আড়াআড়ি ভাবে আমি এস এর মানটা বের করে নিই, এস সমান কত হয় এন বাই ফোর আসতেছে, এটা আমি রাফ করে নিচ্ছি। তাহলে এস এর মান যখন এন বাই ফোর আসতেছে আমি সেটা এখানে যদি বসায় দেই তাহলে কি দাঁড়াচ্ছে, এন বাই ফোর, মানে পুরো এই ইকুয়েশনটাই কি এন এর সাপেক্ষে চলে যাচ্ছে না, তখন কিন্তু আমি ইজিলি মান বের করে ফেলতে পারবো। তাহলে বি নাম্বার দিয়েও আলাদা ভাবে আমার আনসার বের হচ্ছে, তার মানে এ দিয়েও আলাদা ভাবে আনসার বের করতে পারছি, বি দিয়েও আলাদা ভাবে আনসার বের করতে পারছি। তাহলে দুটো দিয়ে আমি যদি আচ্ছা আপু একটু কি বলবেন, এটা কি ইজ ইকুয়াল টু এস লেসার নাকি প্লাস জি এ লেসার, প্লাসটা যে -25 + 19 + n ইজ ইকুয়াল টু নাকি এটা প্লাস চিহ্ন দিছে? না না না, ইকুয়াল টু -25 + 19 + n = s, মানে এটা হচ্ছে আমি হাতে করার পর ক্যাম স্ক্যানার দিয়ে যখন করেছি ছবিটা নেয়া স্লাইডে ইনপুট দেওয়ার সময় তখন হচ্ছে এই জিনিসটা ছড়াই গেছে সামহাও, হ্যাঁ এই জন্য ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কারো যদি বুঝতে কোথাও প্রবলেম হয় আমাকে একটু জিজ্ঞেস করে নেবেন। তো -25 + 19 + n = s, আচ্ছা বি নাম্বারে প্রবলেম হচ্ছিল, এটা আবার বলছি বি নাম্বার অপশনটা দেয়া ছিল n বাই s ইকুয়ালস টু ফোর, তাহলে এটাকে আমি একটু গুছাই নিব, s এর মানটা আমি বের করে ফেলবো n এর টার্মসে, আমি যদি এটাকে অ্যারো সাইন দিয়ে s টাকে এই পাশে দেই তাহলে n বাই ফোর হয়ে যাচ্ছে না এটার ভ্যালু, আমি এখান থেকে আমি ভ্যালু আমরা তো বের করতে পারি মান বের করতে পারি, আমি এখান থেকে আমি s এর মান আলাদা বের করতে পারবো, n এর মান আলাদা বের করে ফেলতে পারবো, হ্যাঁ ফোর বাই এস হচ্ছে এন এর মান, তারপর এস এর মান হচ্ছে এন বাই ফোর, এটা আমি সাইড চেঞ্জ করে বের করে ফেলতে পারি। তাহলে এই যে এস ইকুয়ালস টু এন বাই ফোর আসলো, এটা মানে এখানে যেমন প্রথমটাতে ছিল এস ইকুয়ালস টু টু, এটা আমি যখন এই মানটা এখানে বসার পরে এন এর ভ্যালু পাইছি, ঠিক সেরকম এস এর ভ্যালু যদি এন বাই ফোর আমি এটা যদি এখানে বসাই তাহলেও কিন্তু সবকিছু এন এর সাপেক্ষে চলে যাচ্ছে, আমি তখনও মান পাবো। তাহলে দুটো দিয়েই আমি আলাদা আলাদা ভাবে মান বের করতে পারছি। তাহলে আমি যখন আমি বলছিলাম যে আমি যদি ডিফারেন্টলি দুটো ডেটা দিয়ে আলাদা আলাদা ভাবে মান বের করতে পারি তখন আমার রাইট আনসার হবে ডি, অর্থাৎ ডিফারেন্ট যেটা বলছিলাম ডি ফর ডিফারেন্ট, তাহলে ডি হবে আমার রাইট আনসার। এবার ক্লিয়ার সবার কাছে, আরো প্রবলেম থাকলে বলবেন। আপু এস ডি এন বাই ফোর দিও কি মানটা আসে, এস ইজ ইকুয়াল টু এন বাই ফোর দিও কি মানটা আসে? হ্যাঁ মান আসবে, দেখেন আপনি করে দেখেন, আমি টাইম দিচ্ছি এক মিনিট, সবাই করে দেখেন। এই যে এখানে ইকুয়ালস টু এন বাই ফোর আসলো, এন বাই ফোর যখন আসলো তখন আমি কি করব, ইকুয়াল সাইনের এই পাশে যদি আমি এন বাই ফোর রাখি তাহলে এই নিচের ফোরটা দিয়ে আমি এই সাইডের সবগুলোকে আমি গুণ করব, কারণ এটা এই পাশে ভাগ আছে, এটা আমি এখানে গুণ করে দিব, চার দিয়ে গুণ করব। তাহলে এখানে গুণ হইলে আমি যদি এখানে প্লাস মাইনাস গুলো ওভাবে অ্যারেঞ্জ করে ফেলি আপনারা পাবেন না মান, দেখেন তো আসে, তো করে দেখেন, কারণ আমরা সাইড চেঞ্জ করতে পারি, আমরা মান হচ্ছে এক্সচেঞ্জ করতে পারি, সবই পারি,
নিজেরাই যাচাই করে দেখেন, এক মিনিট লাগবে, অসুবিধা নেই, আমাদের আর বেশি বাকিও নাই ডেটা সাফিসিয়েন্সি, আপনারা মান বের করে দেখেন, কোনো কনফিউশন রাখা যাবে না। আপু এটা কিভাবে হয়েছিল একটু বলতে পারবেন? আমার নেট ড্রপ করেছিল এই নাম্বারটা। জি আপু। আচ্ছা এই নাম্বারটাতে বলছে এটা সিম্পল, দেখেন এই নাম্বারে বলছে এস সমান সমান টু, এস এর মান দেয়া আছে, তাহলে আমি দেখবো এই এস এর মান যদি আমি টু এই ইকুয়েশনটাতে বসাই তাহলে রেজাল্টটা কি আসে। এই যে এস সমান এখানে টু বসালাম, তাহলে -25 প্লাস 19 প্লাস এন ইকুয়ালস টু টু, তাহলে আপনার এন বাদে সবকিছুরই মান কিন্তু দেয়া, তাহলে আপনি এখান থেকে ইজিলি সাইড চেঞ্জ করে এন এর মানটা বের করে ফেলতে পারবেন, তাহলে এ নাম্বার মানে ডেটা থেকে আপনি কিন্তু এন এর মান বের করতে পারছেন, তাহলে এটা দিয়ে আনসার বের করা যায়। কারণ আমি নিজেও ভাবে ইয়ে করছিলাম যে আনসার বের হয়। ঠিক আছে তাহলে আমরা হচ্ছে নেক্সট আপে চলে যাই। এবার একটু এটা দেখি, এখানে কোয়েশ্চেনটা বলছে ইফ n প্লাস k ইকুয়ালস টু m, আমি যেটা রিডিং করছি সেটা কিন্তু কোয়েশ্চেন, উপরে যেটা লেখা আছে সেটা বোঝার জন্য, আমি যখন বুঝাবো তখন ওই পার্টে আসবো, আপনারা লিখেন যেটা আমি বলছি সেটা লিখেন। ইফ n প্লাস k ইকুয়ালস টু m দেন হোয়াট ইজ দা ভ্যালু অফ k, n প্লাস k সমান যদি m হয় তাহলে k এর ভ্যালু কত, দুটো ডেটা দেয়া এখানেও n সমান 10 আর b তে বলা m প্লাস 10 ইকুয়ালস টু n, এতটুকু হচ্ছে কোয়েশ্চেন, লিখে ফেলেন তারপরে বুঝাচ্ছি। ইফ n প্লাস k ইকুয়ালস টু m হোয়াট ইজ দা ভ্যালু অফ k, আর ডেটা 1 এ বলেছে n ইকুয়ালস টু 10, b তে বলেছে m প্লাস 10 ইকুয়ালস টু n। আচ্ছা আপু এই ম্যাপ গুলো কি স্লাইডে থাকবে? হ্যাঁ এই ম্যাপ গুলো তো স্লাইডে আছে, স্লাইড আপনাদের সাথে খুব সম্ভবত শেয়ার করে দেয়া হয়। ভাই রাহিম ভাই বলতে পারবেন, ভাইয়া আপনি আছেন? হ্যালো, ওয়েবসাইটে দেওয়া আছে সব? হ্যাঁ সেটাই হওয়ার কথা। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, একটা মেলে সোজা আছে। হ্যাঁ সেটাই, একদম শুরুতে ওয়েবসাইটে সবকিছু দেয়া থাকে স্লাইড, খুব সম্ভবত এই স্লাইড গুলো হচ্ছে যে মেইল পাঠানো হয়েছে, মেইলে লিংক দেওয়া আছে, সবকিছু মেইল করা হয়েছে দেওয়া আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে, কারো খুঁজে পেতে সমস্যা হলে আমাকে জানালে হবে, হোয়াটসঅ্যাপে জানালে হবে যদি কেউ খুঁজে না পায়, ওখানে এই জিনিসগুলো সব দেয়া থাকবে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি, তাহলে আমাদের প্রথম আমরা কোয়েশ্চেনটা দেখে নিয়েছি, এবার আমাদের প্রথম যেই মানে জিনিসটা আমরা খেয়াল করবো সেটা হচ্ছে ডেটা ওয়ান এ এটা সাফিসিয়েন্ট কিনা, এন সমান 10 বলে দেওয়া আছে, তাহলে এন সমান 10 এটা আমি এন এর জায়গায় আমি 10 বসাবো, তাহলে 10 প্লাস কি ইকুয়ালস টু এম, এখান থেকে কি আমি কে এর মান বের করতে পারবো? কখনোই না, কারণ আমার আমি শুধু এন এর মান জানি, এম এর মান তো জানি না, এম এর মানও আমার জানা থাকতে হবে যদি আমি কে এর মান বের করতে চাই, তাহলে এ দিয়ে আমি আনসার বের করতে পারছি না। হ্যাঁ মোট কথা হচ্ছে তিনটা ভ্যালুর ভিতর দুইটা ভ্যালুর মান জানা থাকলে একটা ভ্যালু মান বের করা যাবে। এক্স্যাক্টলি সেটাই, তাহলে এ নাম্বার দিয়ে হচ্ছে না, এ নাম্বারটা বাদ। এবার আমি বি নাম্বারটা দেখব, এম প্লাস 10 ইকুয়ালস টু এন, তাহলে এটাকে আমি ফরম্যাটটাকে গুছায় নিতে হবে, কিভাবে এটা আমি কিভাবে বুঝবো যে আমি ফরম্যাটটা গুছায় নিলে আমার আনসারটা হবে, কারণ এখানে আমরা একটু দেখি এই যে যে ইকুয়েশনটা কোয়েশ্চেনে দেয়া আছে এবং বি নাম্বারে যে ইকুয়েশনটা দেয়া আছে এখানের মধ্যে কমন কি, এম আর এন কমন, বি নাম্বারেও এম আর এন কমন, শুধু কে আর 10 এই দুটো হচ্ছে আলাদা, তাহলে আমি বুঝতে পারতেছি আমি এম আর এন যদি একত্র করে ফেলি তাহলে কিন্তু আমি কে এর মানটা বের করা আমার জন্য ইজি হয়ে যাবে, এই জন্য আমি এই ফরম্যাটটা মিলাইলাম।
তাহলে আমি এখানে সাইড চেঞ্জ করব এই b নাম্বার থেকে একটু সাইড চেঞ্জ করি m - n যদি করে ফেলি তাহলে আমার ভ্যালু আসে -10 তাহলে একই ভাবে আমি এই যে ইকুয়েশনটা কোশ্চেনে দেয়া আছে এখানে আমি একটু সাইড চেঞ্জ করি m - n করি এই যে এখানে বের করলাম তাহলে m - n k বের হলো তাহলে আমি যদি এই এই ভ্যালুটা মানে b এর যে জিনিসটা বের করব এটা যদি আমি এই ইকুয়েশনে আনি তাহলে কি বের হলো m - n = k আর এখানে m - n = -10 তার মানে k সমান -10 তাহলে আমি b নাম্বার থেকে কিন্তু आंसर বের করে ফেলতে পারছি যে k এর মান কত তাহলে b নাম্বার হচ্ছে আমার রাইট आंसर এই যে आंसर b তাহলে একটু আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে কোন ব্যাপারে আমি একটু দেখব যে ফরম্যাটটা দিয়ে দিয়েছে সেটা কোশ্চেনে যে গিভেন ইকুয়েশনটা আছে সেটা ফরম্যাটের সাথে মেলানো যায় কিনা কিভাবে বুঝলাম মিলবে কারণ এখানে আমি দেখতে পাচ্ছি এখানে m আর n আছে এখানেও m আর n আছে শুধু একটা জিনিস আলাদা সেটা হচ্ছে k আর 10 তাহলে আমি বুঝেই যাচ্ছি যে এখানে আমি যদি ফরম্যাটটা একটু গুছাই নেই তাহলে আমার মান বের হবে এইজন্য আমি রিঅ্যারেঞ্জ করে নিলাম তাহলে b দিয়ে যেহেতু आंसर বের হচ্ছে তাহলে আমার রাইট आंसर b দেখেন এটা বুঝতে কারো অসুবিধা হয় কিনা হওয়ার কথা না খুবই ইজি এবং এরকমই আসবে পরীক্ষায় আর যেটা বলছিলাম যে অ্যানালাইটিক্যালি কিন্তু আইবিএ ভর্তি পরীক্ষায় 15টা কোশ্চেন থাকে হ্যাঁ 75 মার্কসের পরীক্ষা মানে ইয়ে থাকে তার মধ্যে হচ্ছে 30টা ইংলিশ 30টা ম্যাথস এখানে গেল 60 আর 15 হচ্ছে অ্যানালাইটিক্যাল ঠিক আছে আর এই 15 এর মধ্যে হচ্ছে তিনটা ভাগ পাজল আসে ক্রিটিক্যাল রিজনিং আর ডেটা সাফিসিয়েন্সি থেকে খুব কম আসে কোন কোন বার এমনও আসছিল যে ডেটা সাফিসিয়েন্সি থেকে একটা আসে বা আসেই না এরকম তাই হ্যাঁ ম্যাক্সিমাম তিনটা এর বেশি আসবে না 15টার মধ্যে ম্যাক্সিমাম তিনটা এবং যেগুলো দেয় এরকম ইজি ইজি দিবে আমরা এর পরবর্তী যে দুটো শনিবার পাবো ওগুলোতে আমরা একটাতে পাজল আর একটাতে ক্রিটিক্যাল রিজনিং করে ফেলব আচ্ছা সো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আই গেস না এইটাতে কোনো সমস্যা ঠিক আছে আচ্ছা আমরা তাহলে নেক্সট কোশ্চেনটাতে চলে যাই সেটা হচ্ছে ইজ এক্স প্লাস ওয়াই অ্যান ইভেন ইন্টেজার ডেটা ওয়ান এ বলছে এক্স ইজ লেস দ্যান 10 বি তে বলছে এক্স ইকুয়ালস টু ওয়াই এটা একটু লিখে ফেলেন দেন আমি বুঝাচ্ছি এটা হচ্ছে কোয়েশ্চেন এটা সবার প্রথমে করানো হলো না আচ্ছা একজন বলছিলেন যে এটা সবার প্রথমে করা হয়েছিল কিনা হ্যাঁ ওটা একটা স্যাম্পল কোয়েশ্চেনে এই জিনিসটা ইনক্লুড করা ছিল কিন্তু এটার সলিউশনটা আমি দেখিয়ে দেইনি হ্যাঁ ওখানে শুধু জাস্ট স্যাম্পল কোয়েশ্চেন এবং অপশন গুলো কিরকম হতে পারে ওটা বলেছি কিন্তু আনসার কিভাবে বের করতে হবে ওটা কিন্তু আমি বলি নাই এই জন্য এটা আবার দেখানো আচ্ছা এবার একটু দেখি প্রথমে যেটা দেখতে হবে স্টেটমেন্ট ওয়ান যথেষ্ট কিনা তাহলে স্টেটমেন্ট ওয়ানে বলছে যে এক্স কি হবে এক্স এর মান হবে 10 এর থেকে কম তাহলে 10 এর থেকে কম হলে এক্স এর মান তো যে কোনো কিছু হইতে পারে 9 8 7 6 এরকম করে বা 0 মাইনাস যে কোনো কিছু হইতে পারে তাহলে সেটা দিয়ে কিন্তু আমি কখনো বুঝতে পারবো না যে এক্স প্লাস ওয়াই এটার যোগফলটা জোড়পূর্ণ সংখ্যাই হবে কারণ জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে তাহলে এ নাম্বার দিয়ে কোনোভাবেই আনসার বের করা সম্ভব না কিন্তু বি নাম্বারটা দেখি বি নাম্বারে বলছে এক্স ইকুয়ালস টু ওয়াই মানে এক্স আর ওয়াই এর মান সমান তাহলে কিন্তু আমার আনসার বের হয় কিভাবে দেখি এক্স প্লাস ওয়াই এখানে
যদি x আর y এর মান সমান হয় তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে এটা জোড় পূর্ণ সংখ্যা হবে কিনা। কারণ আমি সাপোজ ধরি x এর মান 3, তাহলে x আর y যদি ইকুয়াল হয়, x এর মান 3 হলে y এর মানও 3, তাহলে 3 প্লাস 3 যোগ করে 6, ইভেন ইন্টিজার হচ্ছে। আমরা কি জানি, অড প্লাস অড যোগ করলে ইভেন হয়। অড কি? 3 5 এগুলো তো অড, তাহলে 3 প্লাস 3 যোগ করলে ইভেন হয়, 6 ইভেন নাম্বার। 5 প্লাস 5 যোগ করি, দুটোই অড, যোগ করলে 10 হয়, 10 কিন্তু ইভেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি অর্ডার অড যখনই আমি মানে অর্ডার অড সেম নাম্বার ইয়ে করছি অথবা অন্য ডিফারেন্ট নাম্বার, যেমন 5 আর 3 যদি যোগ করি 8 হচ্ছে, অলওয়েজ অর্ডার অডের যোগফল কিন্তু ইভেন হয়। আবার ইভেন আর ইভেন যোগ করলেও ইভেন হয়। তার মানে দুটো নাম্বার যদি সেম হয় সেক্ষেত্রে আমি কিন্তু যোগ করলে কি হবে, ইভেন না অড, সেটা আমি ইজিলি বুঝতে পারবো। এবং আমি মানে দেখতে পাচ্ছি যে অড আর ইভেন দুটো যখনই আমি প্লাস করছি ইভেন দুইবারই আসছে। তাহলে খুব ইজিলি এই বি নাম্বার অপশন থেকে ডিটারমাইন করা সম্ভব যে এটা যোগ করলে এক্স আর ওয়াই যোগ করলে ইভেন ইন্টিজার হবে কিনা। এই জন্য বি নাম্বার অপশন হচ্ছে রাইট, তাই বি হচ্ছে আনসার। এটা কাইন্ডলি আর একবার রিপিট করো। আচ্ছা, ডেটা 1 এ বলছে 10 এর থেকে মানে x হবে 10 এর থেকে ছোট, তার মানে 10 এর থেকে ছোট হইলে নেগেটিভ নাম্বারও হইতে পারে পজিটিভ নাম্বারও হইতে পারে। আমি কিন্তু শিওর না যে তাহলে x আর y যোগ করলে জোড় পূর্ণ সংখ্যা হবে কিনা, তাই a নাম্বার অপশন বাদ। এবার দেখি আমি b নাম্বার দিয়ে মানে ডেটা 2 দিয়ে আমাকে আনসার দিতে পারে কিনা। x সমান সমান y, মানে x এর মান যা y এর মানও কিন্তু সেম থাকবে। তাহলে এখানে আমি কিন্তু বুঝে যেতে পারবো যে x প্লাস y এটাতে x আর y এর মান যদি সমান হয় তাহলে ইভেন ইন্টিজার হবে কিনা। কারণ আমি যদি এখানে জোড় নে সাপোজ 2 নিলাম, 2 প্লাস 2 4 ইভেন হচ্ছে। আমি যদি এখন ইয়ে নেই অড নেই, 3 প্লাস 3 6 সেটাও ইভেন হচ্ছে। তার মানে আমি জোড় বিজোড় যেটাই নেই আমার কিন্তু ইভেন ইন্টিজার দিচ্ছে। তার মানে x ইকুয়ালস টু y, এই ফর্মুলাটা বা এই ইকুয়েশনটা যখনই আমি এখানে মানে ভ্যালু পুট করছি তাহলে কিন্তু আমার রাইট আনসার দিচ্ছে। তাহলে b হচ্ছে আমার রাইট আনসার। আচ্ছা আপু, এ আনসারটা মানে কম্বাইন ভাবে হলো না কেন? আচ্ছা, এটা কম্বাইন করে কোনো ভাবেই হবে না ভাইয়া। কারণ হচ্ছে x এর মান 10 এর থেকে ছোট ছোট বলছে, এটা তো এখানেই একটা ভেগ ইনফরমেশন, একটা অস্পষ্ট ধারণা। কারণ 10 এর থেকে ছোট এটা বুঝলাম, কিন্তু কত? আমাকে যদি একটা রেঞ্জও দিয়ে দিত আমি বের করতে পারতাম যে মানে x এর মান 10 এর থেকে ছোট বুঝলাম কিন্তু এটা আবার 5 এর থেকে বড় বা এরকম যদি কিছু একটা বলতো। কিন্তু এটা তো ইনফিনিটি। আমি এখন x এর মান 9 থেকে শুরু হবে 9 8 7 6 5 4 3 2 1 0 এভাবে করে -1 -2 করে আমি মাইনাস আমি অনেক দূর যেতে পারবো। কাজে এখানে তো আমি কোনো স্পষ্ট ধারণা পাচ্ছি না। যদি থাকতো কোন একটা রেঞ্জের মধ্যে থাকতো তখন আমি কনসিডার করতে পারতাম, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না, তাই আমি এটা আর এটা কম্বাইন করতে পারছি না। ঠিক আছে, কারণ একটা ইনফিনিটি যে জিনিসটা হতে পারে সেটার দিকে আমি কিন্তু একটা মানে এক্সাক্ট ভ্যালু বের করতে পারবো না যেটা ইভেন হবে কিনা। ঠিক আছে, ক্লিয়ার? জি আপু। ঠিক আছে, তাহলে আমি নেক্সটটাতে চলে যাচ্ছি, এন্ড এটাই আমাদের লাস্ট লাস্ট স্লাইড। আচ্ছা, ইজ x আ নেগেটিভ নাম্বার? x নেগেটিভ নাম্বার কিনা এটা বের করতে বলছে। প্রথম অপশনে বলছে 9x is greater than 10x, মানে একটা সংখ্যার 10 গুণ হচ্ছে সেই সংখ্যা 9 গুণের চেয়ে ছোট। ঠিক আছে, কি বললাম একটু ভালো মতো খেয়াল করেন, একটা সংখ্যার 10 গুণ হচ্ছে সেই একই সংখ্যা 9 গুণের চেয়ে ছোট। বি নাম্বার বলছে x প্লাস 3 হচ্ছে পজিটিভ। এই দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে, এখন এই দুটো কন্ডিশন থেকে বলতে হবে যে x নেগেটিভ নাম্বার কিনা। আচ্ছা, তাহলে a নাম্বার অপশনটা দেখি, বলছে 9x, মানে x একটা নাম্বার, সেই নাম্বারের 9 গুণ সেই নাম্বারের 10 গুণের চেয়ে বড়। এটা কখনো হয়? আমি যদি x এর মান 2 ধরি তাহলে 9 দুগুণে 18 আর 10 দুগুণে 20, তাহলে 20 কি কখনো এমন হয় যে মানে 18 চেয়ে ছোট? হয় না। কিন্তু এখানে কিন্তু বলে দিছে যে এটা হবে, তার মানে এটা কখন সম্ভব,
যদি এক্স একটা নেগেটিভ নাম্বার হয় তবেই সম্ভব যে ওই সংখ্যাটা 9 গুণ 10 গুণের চেয়ে বড় হবে। তাহলে আমি এ নাম্বার অপশন থেকে চোখ বন্ধ করে বলে দিতে পারি যে আমি বের করতে পারবো এই ডেটা 1 থেকে যে এক্স নেগেটিভ নাম্বার কিনা। এবার দেখি এ দিয়ে তো আমি আনসার বের করতে পারছি, এবার বি নাম্বারটা দেখি বলতেছে এক্স প্লাস 3 ইজ পজিটিভ। x plus 3 যদি পজিটিভ হয় তাহলে কি আমি বলতে পারবো যে x নেগেটিভ নাম্বার কিনা? পারবো না, কারণ x এর মান কিন্তু যে কোনো হতে পারে। আমি যদি পজিটিভ ধরি তাহলে কিন্তু পজিটিভ হচ্ছে, যেমন আমি 1 2 3 যেটাই ধরি, এখানে সাপোজ আমি x এর মান 1 নিলাম, 3 আর 1 যোগ করলাম 4 হলো, এটা কিন্তু পজিটিভ। এখন আমি যদি নেগেটিভ নেই, নেগেটিভ নাম্বার নেই, মাইনাস 2 নিলাম, মাইনাস 1 নিলাম, এই যে মাইনাস 2 আর প্লাস 3, তাহলে কি আসে আনসার? নেগেটিভ আসে, সরি এখানেও তো পজিটিভ আসে, মাইনাস 2 প্লাস 3 কত আসে? প্লাস 1। তাহলে দেখেন পজিটিভ আসতেছে, আমি কিন্তু x এর মান পজিটিভ নেই নেগেটিভ নেই যেটাই নিতেছি আমার x প্লাস 3 এর মান পজিটিভ থাকতেছে। তাহলে আমি এই x প্লাস 3 পজিটিভ এটা দিয়ে আমি বের করতে পারতেছি না যে x নেগেটিভ নাম্বার কিনা, কারণ x কিন্তু নেগেটিভ মানও যখন ঘুর বসাইতেছি পজিটিভ হচ্ছে, যখন x এর মান আমি মানে পজিটিভ বসাচ্ছি তখনও পজিটিভ আসছে। তাহলে বি নাম্বার থেকে আমি বলতে পারতেছি না যে এক্স নেগেটিভ নাম্বার কি না। তাহলে আমার রাইট আনসার কি হবে? ডেটা 1 এ হচ্ছে আমার রাইট আনসার, কারণ এক্স এর মান নেগেটিভ হইলেই শুধুমাত্র সম্ভব যে একটা সংখ্যা 9 গুণ 10 গুণের চেয়ে বড় হবে। এটা ক্লিয়ার সবার কাছে? হ্যালো, ক্লিয়ার? হ্যাঁ, এটা ইজি ছিল। দেখেন প্রত্যেকটাই কিন্তু এরকমই, আমার ওই ট্রি ডায়াগ্রাম দরকারই হচ্ছে না, কারণ ট্রি ডায়াগ্রাম হয়তো আমি মাথায় সাজাতে সুবিধা, কিন্তু আমি কিন্তু যখন করব এই এক একটা অপশন এলিমিনেট করা, বাদ দিয়ে করা, এক একটা ধাপ করা, এটা অনেক সময় মানে নেয়, অনেক টাইম কনজিউমিং ব্যাপার। সো ওটা না করে দেখেন আমি কিন্তু মুখে মুখে প্রত্যেকটা জিনিস আমি করে ফেললাম, বা আপনারা একদম শর্টকাট ওয়েতে করে ফেললেন, এটা কিন্তু খুব ইজি এবং খুব মানে ইফেক্টিভ একটা ব্যাপার। তাহলে দ্যাট ওয়াজ অল। আর কারো কোনো স্পেসিফিক জায়গায় কোনো কোয়েশ্চেন আছে? বা কিভাবে কি প্র্যাকটিস করতে হবে বা কোনো কিছু বা এনিথিং? জি আপু, এটা শুনতে চাইলে আমরা